ভারতবর্ষের এক দরিদ্র ছেলে রাতের বেলা কোরআন পড়ছিল হঠাৎ তেল শেষ হয়ে বাতিটা নিভে যাওয়ায় ছেলেটি মনের দুঃখে কাঁদতে কাঁদতে বলতে লাগল হে আল্লাহ আমায় এত গরিব করে কেন দুনিয়াতে পাঠালে তেল কিনে কোরআন পাঠ করার সামর্থ্যও যে আমার নাই তখন ওই ছেলেটির কান্না শুনে এক যুবক তার দরজায় ঘা মারল ছেলেটি দরজা খোলার পর তাকে জিজ্ঞাসা করলো তুমি কাঁদছ কেন অতপর ছেলেটি তাকে বলল আমি এতই গরিব যে তেল কিনে কোরআন তেলাওয়াতও করতে পারছি না যুবকটি বলল তুমি কেদো না আমি তোমার জন্য কেরোসিন নিয়ে আসছি কিছুক্ষণ পর যুবকটি কেরোসিন কিনে নিয়ে বলল আমি জীবনে আর মদ খাব না এতদিন যত টাকার মদ খেতাম এখন থেকে সেই টাকা দিয়ে তোমাকে কোরআন পড়ার জন্য কেরোসিন কিনে দিব ওই রাতেই যুবকটি মারা গেলেন কিন্তু সে মদ খেত বলে এলাকার লোকজন কেউ তার দাফন কাফন করতে চাইল না এমনকি তার লাশ ওই এলাকার কবরস্থানে দাফন করতেও দিবে না বলে জানালেন অতপর যুবকটি লাশ জঙ্গলে ফেলে রেখে আসা হলো। কিন্তু আল্লাহর কি কুদরতি মহিমা তিন দিন তিন রাত অতিবাহিত হবার পরেও লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল বনের কোনো হিংস্র জন্তু জানোয়ার ছিঁড়ে খাবে তো দূরের কথা একটি পোকামাকড়ও তার মৃতদেহ স্পর্শ করেনি এমনিভাবে চার দিন কেটে যাবার পর ওই এলাকায় তিনজন আল্লাহওয়ালা লোক স্বপ্নে দেখলেন যুবকটির লাশ দাফন করতে হবে পরের দিন তারা তিনজন মিলিত হয়ে লাশটিকে জঙ্গল থেকে তুলে এনে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজার আয়োজন করলেন কিন্তু এলাকাবাসী বললেন একটা মতখরের জানাজা আমরা পড়ব না তাই অল্প কিছু লোক নিয়েই জানাজা আদায় করার পর মৈলবী সাহেব জানতে চাইলেন এমন কেউ কি নাই যে এই মৃত ব্যক্তির একটি ভালো কাজের কথা বলতে পারবে তখন একজন লোক হাত তুলে যার কাছ থেকে যুবকটি ওই গরিব ছেলেটির জন্য কেরোসিন তখন একজন লোক হাত তুললেন যার কাছ থেকে যুবকটি ওই গরিব ছেলেটির জন্য কেরোসিন কিনেছিলেন দোকানদার লোকটি বলল আমি তাকে বলতে শুনেছি জীবনে অনেক পাপ করেছি দেখিয়েই ভালো কাজের বিনিময়ে আল্লাহ আমাকে মাপ করেন কিনা জানাজার একেবারের পেছন থেকে একটা ছেলের কান্নার আওয়াজ পাওয়া গেল এই ছেলেটিই হল সেই কোরআন পাঠ করা ছেলেটি সে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলল আজ রাতে আমি স্বপ্নে দেখেছি যিনি আমাকে কোরআন পাঠ করার জন্য একদিন কেরোসিন কিনে দিয়েছিলেন তিনি বিশ্বনবীর সাথে জান্নাতে প্রবেশ করছেন আমাদেরকেও আল্লাহতালা ভালো কাজ করার তৌফিক দান করুন